স্ত্রীর সোনা গয়না বন্ধক রেখে ঋণ ধার করে আলু লাগিয়ে মাথায় হাত চাষিদের। হাতির উপদ্রবে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। সন্ধে নামলেই প্রায় 70 থেকে 80টি হাতির একটি দল জমিতে ঢুকে পড়ে, এরপর চলে তাণ্ডব। সবে মাত্র আলু লাগিয়েছেন, এমতাবস্থায় হাতির উপদ্রব এতটাই বেশি, যখন আলুর ফলন শুরু হবে সেই আলু হাতির হাত থেকে বাঁচাতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আলু চাষিরা। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি সংলগ্ন জলঢাকা নদীর চরে বিঘের পর বিঘে জমিতে আলু লাগিয়েছেন বিভিন্ন এলাকার চাষিরা। পাশাপাশি এলাকার কিছু কৃষক শিম, পটল, কপি লাগিয়েছেন। বর্তমানে বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষতির মুখে কৃষক। তাই তারা চাইছেন বন দফতরের তরফ থেকে যদি তাদের সহযোগিতা করা হয় তারা খুবই উপকৃত হবেন। দিদি বলছেন কতগুলো ধান করেছেন এবছর? 7 বিঘা। কি অবস্থা বর্তমানে? বর্তমানে তামান হাতি খেয়ে নিছে, একটাও নাই। 7 বিঘে খেয়ে ফেলছে? আলু মিষ্টি আলু করেছে, ওটাও নষ্ট করে দিছে। প্রত্যেক বছর কি ধান করে এখানে? প্রতি বছর করি, অল্প অল্প খাই, অল্প থাকে এবার একটা। তো বন দপ্তরের তরফ থেকে কোনো সহযোগিতা মিলে সরকারের তরফ থেকে? কিছুই নাই, কিছু একটা খানা করি। যখন হাতি আসে তখন কি করেন আপনারা? বাড়ি থেকে হাতি এসে ডিউটি করি, হাতির পিরন খেয়ে আরো যাই। বন দপ্তরের লোক আসে না? না, একটা লাইটও দেয় না। একটা লাইটের জন্য কত যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন তার দায় কে নেয়? বলছি দাদা কতগুলো আলু করেছেন? 18 বিঘা। কি অবস্থা বর্তমানে? বর্তমান হাতির উৎপাত ধরেন এখন হুইল টুল টানতেছে, আমরা তো আর আশা ছাড়ি নাই। হাতি আসলেও মনে করে যে আমরা খাইতে যাবো, এতগুলো টাকা খরচা আমাদের, 3.5 লাখ টাকা আমার খরচা। 3.5 লক্ষ টাকা? হ্যাঁ। ঋণ ধার করে করেছেন? ঋণ ধার, ব্যাংকে ঋণ আছে। কত টাকা? 1 লাখ টাকা ব্যাংকের ঋণ। তো বলছিলাম হাতি কি প্রত্যেকদিন আসে? ওই 3 দিন থেকে আসে না, 3 দিনের আগে কিন্তু ডেলি আসতো। ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম রয়েছে? ধরো তেমন একটা এখনো ক্ষতি করে নাই, কিন্তু এখন আলু গাজাইতেছে, সেই আলু উঠায় ফেলা দিয়ে। আশঙ্কা কি করছেন ভবিষ্যতে? কি ভবিষ্যতে? এখনো তো আলু হয় নাই, হইলে পরে যে কি অবস্থা হবে সেটা বলতে পারতেছি না। এখনো আসে কি আসে না, যদি না আসে তাহলে তো মঙ্গল, আর আসলে তো ক্ষতি হবেই। কতদিন আপনার আলুর বয়স? বয়স এখন ধরেন 22 দিন। ক্ষতির আশঙ্কাটা কখন বেশি হয়? 60-65 দিন পরে। কীরকম ক্ষতি করে? ওই তো খুঁড়ে কিছু খায়, কিছু ঢাইজা ছুঁয়া যায়, ফাটায় দেয়, পা পড়লে তো ফাইটা যায়। কতগুলো হাতি বের হয় এখানে? 100-এর উপরে যায়। বলছেন বন দপ্তরকে জানিয়েছেন? হ্যাঁ। কী বলছেন তারা? বন দপ্তর আসে ডিউটি করে, ওরাও